স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান ক্যান্সারের কারণ। আমি কিছু দেবো না তোমাকে, আমার আর কিচ্ছু চাই না। জন্মদিনে সারাটা দিন তোমার সাথে স্পেন্ড করব শুধু এটাই। আচ্ছা বাবু, তাই হবে। এখন দর কোচিং থেকে বেরোনোর সময়। একবার দেখা করিয়ে আসি। চুপ করেছিলাম পুরো, এখন বেশি বলতে আসিস না, চল। সেকেন্ড দিন যেন না দেখি। কে রে ল্যাংকেজে শুনলাম? প্লিজ রাহুল,
কি আর করবি বল, বয়ফ্রেন্ড হিসেবে রাজদীপ তোর থেকে অনেক বেটার বস। তোর কি আর কিছু বলার আছে? একটা ইম্পর্টেন্ট কথা তো বলারই আছে, তোর লাকটা বহুত খারাপ হয়েছে। সারা মেয়েটা গেল তোর এক্সামটা তোর সাথে কাটবে। মানে কি যাতা বলছিস নাকি তুই? বিশ্বাস না হলে নেটে গিয়ে দেখ, সারা সারাক্ষণ নিয়ে বাজে। কেন মনটা কোথায় ছিল ক্লাসে? না মানে স্যার কালকে একটু ভুলিয়ে গেছিল তো, সেই জন্য যদি আরেকবার দেখিয়ে দিতেন খুব সুবিধা হতো। ওকে, কাল তো হবে না, পরশু ইলেভেন, পরশু ইভিনিং আমার বাড়ি চলে আসো। আপনার বাড়িতে? কেন আমার বাড়ি আসতে প্রবলেম কোথায়? কী করি এবার, বাড়িতে তো বলা যাবে না। রিনি কি একটা ফোন করি। হ্যালো, হ্যাঁ রিনি। হ্যাঁ দাদা, যা বললো তাড়াতাড়ি বল, আমার হাতে বেশি টাইম নেই। শোন না, মানে মানে একটা কথা ছিল আর কি। উফ, ডিসগাস্টিং, কি হয়েছেটা কি? হ্যাঁ মানে শোন না, আমার মানে মনে হচ্ছে আমি আমার এই কলেজের এক্সামে মনে হচ্ছে মানে ফেল করে গেছি মনে হচ্ছে। হোয়াট, তোর লজ্জা করছে না একবার কথাটা বলতে? শেম অন ইউ দাদা, শেম অন। বাড়িতে তো ব্যাপারটা মানে কি, আমি মানে কি জান কি, আমি বুঝতে পারছি না কিছু। কি জানাবি তুই দাদা বাড়িতে, যে বাবা মা তোর পেছনে এতগুলো টাকা খরচা করলো আর তুই, তোর তো গলায় দড়ি দেওয়া উচিত। রবিশ, তুমি জলে ঝাঁপ দিচ্ছ না জল তোমাকে টেনে নিচ্ছে? সরি বন্ধু, খিল্লিটা নামেরে থাকতে পারলাম না। বন্ধু কেন? ওয়ার্ডটা প্রথম শুনলে? এই বন্ধুই যখন বেইমানি করে তখন হেভি ফাটে, তাই তো? আর ফাটে, আমার মনে যে কি হচ্ছে। দেখো বন্ধু, একটা কথা বলি, পৃথিবীতে দু ধরনের মানুষ হয়, এক বোকা। তুমি যদি বোকা হও তাহলে যাও তোমার বন্ধুর সাথে বাওয়াল করো, কিন্তু কিছু লাভ হয় বলে মনে হয় না। আর দুই, বুদ্ধিমান। তুমি যদি বুদ্ধিমান হও তাহলে তোমার বন্ধুকে ক্ষমা করে দাও। আর যদি তুমি ক্ষমা করে দিতে পারো মনে করবে তুমি জিতে গেছো। দেখো বস, মটকা গরম আছে, বেশি খাঁটিও না, ঠিক আছে যাও। দেখো বস, একটা কথা বলি, চারটে জিনিস সবসময় মনে রাখবো। এক, নলেজ বা জ্ঞান, চারিদিক থেকে জ্ঞান বিতরণ হচ্ছে, যেখান থেকে পারো লুটে পুটে নাও।
সঠিক জ্ঞান যদি তুমি লাভ করতে পারো, তার একদিন দেখবে যা সত্য সেটা সূর্যের আলোর মতন প্রকাশ পেয়েছে। দুই, রেসপেক্ট বা ভক্তি। একটা কথা মনে রাখো বন্ধু, ছোট হোক বা বড়, সবসময় সবাইকে রেসপেক্ট করবে। আর একটা কথা, আনন্দ করা আর উশৃঙ্খলতার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সবসময় খুশি থাকবে কিন্তু উশৃঙ্খল হয়ে না। তিন, লাভ, প্রেম। প্যার তো বাস প্যারই হতে হয় মেরে দোস্ত, ভালোবেসে যাও, আরও যাও। ভালোবাসার কোনো সীমানা হয় না, ভালোবাসা নিঃশর্ত, ভালোবাসা নিঃস্বার্থ। আর লাস্ট, চার, বৈরাগ্য, তোমাদের ভাষা যেটা স্যাক্রিফাইস। দেখো বন্ধু, হিংসা বা লোভ করে কেউ কোনোদিন কিছু পায়নি আর পাবেও না। তার থেকে ত্যাগ করো, দেখবে অনেক কিছু ফেরত পেয়েছো। আর এই চারটি জিনিস যদি তুমি মেনে চলতে পারো, তাহলে দেখবে অল ইজ ওয়েল মেরে দোস্ত, অল ইজ ওয়েল। অনেক তো জ্ঞানের বাণী শুনলাম। এই জ্ঞানের বাণী শুনে আমার ফিউচারটা কী হবে? ফিউচার আসলে কী বলো তো বন্ধু, ফিউচারটা কী? তোমার আজকের যেটা ডিসিশান সেটাই আগামীকাল তোমার ফিউচার। আর আজ যদি তুমি সুইসাইড করে বসো, তোমার ফিউচার কি আদৌ কিছু থাকছে? তুমি চাও বলো তো বস, কী চাও? তোমার উপকার করতে। উপকার? ফ্রিতে? এ বাজারে ফ্রিতে উপকার? তুমি যদি সত্যি মন থেকে কারোর উপকার করতে চাও, তো স্বয়ং ঈশ্বর এসে তোমায় সাহায্য করবে। আচ্ছা তুমি কে বলো তো, কে তুমি? আমি কে? আমি পার্থ সারথি। আমাকে কোনো ধর্মস্থানে খোঁজার চেষ্টা করো না, খুঁজেও পাবে না, কারণ আমি রয়েছি মানুষের বেশে, তোমাদের হৃদয়ে, তোমাদের অন্তরে। তোমাদের পাশে থেকে কখনো বন্ধু হয়ে সাহায্য করছি, কখনো বা অভিভাবক হয়ে রক্ষা করছি। তার কারণ, এই গোটা বিশ্ব একটা সার্কাস, আর এই সার্কাসের আমি রিং মাস্টার।